টুথপেস্টের টিউবের ছবি দিয়ে অনেকেই ফেসবুক পোস্টে দাবি করে যে টুথপেস্ট টিউবের একেবারে শেষ প্রান্তে লাল সবুজ বা কালো যে স্ট্রাইপগুলো থাকে সেগুলো টুথপেস্টের উপাদান সম্পর্কে বিশেষ বার্তা দেয়। কেউ কেউ বলে থাকেন সবুজ দাগের অর্থ হল এই টুথপেস্ট একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, নীল দাগের অর্থ এই টুথপেস্টে প্রাকৃতিক উপাদানের সঙ্গেই মেশানো রয়েছে কিছু ঔষধ, আর লাল দাগের অর্থ প্রাকৃতিকের সঙ্গে রাসায়নিক উপাদানের সংমিশ্রণ। কালো দাগের অর্থ হল এই টুথপেস্টের সমস্ত ধরনের উপাদানই সংমিশ্রিত রয়েছে। কিন্তু প্রশ্ন হল এই দাবির সত্যতা কতখানি। টুথপেস্ট নির্মাতারা জানাচ্ছেন আদপে ফেসবুকের অজস্র ভুয়া পোস্টের মধ্যে এটিও একটি লোক ঠকানো পোস্ট। টুথপেস্ট টিউবের এই রঙিন দাগগুলোর সঙ্গে টুথপেস্টের উপাদানের কোনো সম্পর্ক নেই। টুথপেস্ট কোন উপাদান দিয়ে তৈরি তা লেখা থাকে টিউবের গায়েই, কাজেই আলাদা করে কোনো সাংকেতিক চিহ্নের সাহায্যে তা জানানোর কোনো দরকার পড়ে না। আসলে কারখানায় টুথপেস্ট টিউব তৈরির সময়ে এই দাগগুলি ব্যবহার করা হয় টিউবের সংখ্যা গণনা ও প্যাকেজিং এর সুবিধার্থে। এই দাগগুলিকে বলা হয় আই মার্ক বা কালার মার্ক। কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্র যখন টুথপেস্ট টিউব তৈরি করে এবং তা বাক্সবন্দি করে, তখন যন্ত্রের লাইম বিম টিউবের গায়ে লাগানো এই আই মার্কের মাধ্যমেই বুঝতে পারে কতগুলি টিউব নিয়ে কাজ করা হচ্ছে, কিংবা কখন যন্ত্র চালু থাকবে অথবা কখন বন্ধ হবে। কাজেই এই দাগগুলো যান্ত্রিক কাজের সুবিধার্থেই তৈরি করা একটি সাংকেতিক ভাষা মাত্র, এতে টুথপেস্টের উপাদানের কোনো সম্পর্ক নেই। Enjoyed the video, please leave a like, and also for more videos please click on subscribe button. Thank you.